কেন্দ্রের বরাদ্দ টাকা নয় ছয় নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় রাজ্যের অর্থসচিব এবং সিএইজিকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কেন্দ্রের দেওয়া দুলক্ষ তিরিশ হাজার কোটি টাকা খরচের কোনো হিসেব রাজ্য সরকার দেয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সহ তিনজন এক্ষেত্রে সিএজি রিপোর্টের ভিত্তিতেই অভিযোগ জানানো হয় মামলাকারীদের অভিযোগ দুহাজার একুশ সালের একত্রিশে মার্চ সিএজি রিপোর্টে দেখা গেছে দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা খরচের কোন হিসেব দেয়নি রাজ্য তিরিশ তারিখে মামলার শুনানি হতে পারে